আপনার ইচ্ছাকৃত রায় দেওয়ার কারণে একটা মানুষ আজ 11 বছর জেলখানায়, আপনার ইচ্ছাকৃত রায়ের কারণে। আর কথাটা বলছেন, চুপ করেন। আরে আশ্চর্য, চুপ করেন। আমি কি বোঝাতে চাই না বুঝে চিল্লাচ্ছি, বুঝেছেন আপনি? আপনি ইচ্ছা করে আমারে ধরিয়ে দিলেন বিনা কারণে। আমারে বিচারক ইচ্ছা করে রায় দিয়ে জেলে দিয়ে দিল 10 বছর। আমাকে 10 বছর জেল খাটানোর কারণে আমার মা বাবা আমার থেকে বঞ্চিত, আমার বউ আমার থেকে বঞ্চিত, আমার ছেলে মেয়ে আমার থেকে বঞ্চিত। এই যে 10টা বছর বিনা কারণে জেল খাটার পরে আপনি কিন্তু ইচ্ছা করে রায় দিয়ে বেশ আরামে সংসার করছেন। আপনি খুব আরামে দুনিয়ার সংসার করে আপনি মারা গেলেন। আপনাকে আল্লাহ জাহান্নামে দিলে যে অন্যায় রায় দিয়েছেন, এই কারণে জাহান্নামে দিয়ে 2 বছর পরে আবার বের করে দিল। আপনি মনে করছেন আমি তো কালেমা পড়েছি, তা আমার যে 10 বছর ক্ষতি হয়ে গেল, আমি যে 10 বছর বোর কাছে থাকতে পারলাম না, এই ক্ষতিপূরণ দেবে কি বলেন? আমি তো বাংলায় বললাম এবার, আপনার কারণে কিন্তু আমি 10 বছর আমার বোর কাছে থাকতে পারিনি। কথা বলা লাগবে আপনার, শুধু একটা ইচ্ছার কারণে আমার ছেলে মেয়ে আমাকে 10 বছর দেখা করতে পারেনি। আমি 10 বছর আজ বাড়িতে ঘুমাতে পারিনি শুধু আপনার একটা ইচ্ছার কারণে। এই ক্ষতিপূরণ কোন বাবা দেবে? তারপরে আপনাকে আমি বের করে দিছি। আন্দাজে ধারণা করেছে কালে মা তো পড়িছি, কালে মা তো অনেক হিন্দুর মুখস্থ। কেউ যদি বলে আমি ইহুদি দেখবো, কোথায় পাবো ইহুদি কেমন দেখতে, যান আপনি ইসরায়েলে যান, শুধু ইহুদি পাবেন। কোন মানুষ যদি বলে আমি খ্রিস্টান দেখবো, যান আপনি চলে যান আমেরিকায়, শুধু খ্রিস্টান পাবেন। কেউ যদি বলে আমি বৌদ্ধ দেখব, মায়ানমারে যান, শুধু বৌদ্ধ পাবেন, জাপানে যান, শুধু বৌদ্ধ পাবেন। কথা বলেন না কেন? এখন যদি ওই লোকটা বলে আমি মোনাফিক দেখব, কারণ এই দেশে মুসলমান বেশি, কথা বলা লাগবে। এদের নবীজির কথা বললাম আমি। আপনি বৌদ্ধ দেখতে চাইলে মায়ানমারে যাবেন, জাপানে যাবেন, ইহুদি দেখলে ইসরায়েলে যাবেন, খ্রিস্টান দেখতে হলে আমেরিকায় যাবেন, আর মোনাফিক দেখতে হলে বাংলাদেশে আসাই লাগবে, কারণ এদেশে 196 জন মুসলমান। নবীজির এই কথা অনুযায়ী দেশে মোনাফিক থাকার সম্ভাবনা বেশি না কম? মোনাফিকের 10টা আলামত আমি পেয়েছি। মোনাফিকরা সব চায়, আল্লাহর আইন চায় না। দাড়ি টুপি জোব্বা মাথায় দিয়ে অনেকে এদেশে আল্লাহর আইন চাই না, আছে না নেই? এগুলো টাটকা নির্ভেজাল সলিড। আল্লাহ আমাদের হেফাজত করুন, জোরে বলেন আমিন। এটা যেহেতু রজব মাস, আমি স্থান কাল পাত্র ভেদে কথা বলবো ইনশাআল্লাহ। বাস্তবতার দিকে তাকিয়ে আমাদের কি দরকার, কি শিক্ষা নেওয়া দরকার, কি বর্জন করা দরকার এ মাস থেকে, সেই হিসাবে আমি একটা আয়াতও পড়েছি। খালি মেরাজের ঘটনা বলতে বলে আমি ঘটনা বলি না, আমি শিক্ষা বের করি। রজব থেকে আল্লাহ পাক নবীজিকে কি দিয়েছিলেন আর কি করতে বললেন, এই বিষয়টা আমাদের অন্তত, যেহেতু আজকে 28 তারিখ, গত রাতেই নবীজির মেরাজ হয়ে গেছে, কিছু শিক্ষা নিয়ে যাওয়া যাবে না? সূরা বানী ইসরায়েল থেকে মাত্র একটা আয়াত পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। তিনি সেই পবিত্র সত্তা যিনি তার বান্দাকে কোন এক রাতের বেলা মসজিদে আকসা, হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন, এইটার নাম হচ্ছে ইসরা। এটার নাম কি বলেন? বলেন। আর এখান থেকে শুরু করে একেবারে আল্লাহর লে নুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহর বিভিন্ন নিদর্শন তাকে দেখালেন, তার চারিদিকে আল্লাদি বারক না হাওলাহু, চারিদিকে বরকতময় করে বিভিন্ন নিদর্শন যে দীর্ঘ 27 বছর ধরে ধরে তাকে দেখিয়েছিলেন, এই 27 বছরের নাম হচ্ছে মেয়রাজ। তাহলে প্রথমটার নাম মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত ইসরা, আর ওখান থেকে দীর্ঘ 27 বছরের সফরের নাম আরবিতে মেয়রাজ। কথা বুঝতেছেন?
বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহকে এই রজব মাসের 27 রাতের বেলা বাইতুল কাবা শরীফে হাতিমের ভেতরে তুমি ঘুমিয়েছিলেন, নবীজিকে আল্লাহ নিয়ে গেলেন, জিবরাইলকে দিয়ে বরাকের মাধ্যমে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, ষষ্ঠ আসমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার জাহান্নামাকে তাকে দেখালাম, বিভিন্ন শাস্তি যে হচ্ছে যেখানে ওইগুলো আগে দেখতে লাগালাম। শাস্তিগুলো দেখে নবীজি জিজ্ঞাসা করলেন, জিবরাইল এই যে মাথা চূর্ণ বিচূর্ণ হয় আবার মাথা ঠিক হয়ে যায়, এগুলো কারা? জিবরাইল বলে, হে নবী, এই মানুষগুলো আপনার উম্মতের ভেতরে তারা দুনিয়ায় যারা সুদ খেত। কি খেত? ঢাকায় তো সুদ নেই, এখানে রপেন চলছে, সুদের নাম পাল্টিয়ে অনেকে খাচ্ছে, সুদকে বানিয়েছে এখন ইন্টারেস্ট। হ্যাঁ, কথা বলেন, যারা সুদকে ইন্টারেস্ট বানিয়ে খাচ্ছেন, আমি এখান থেকে আপনাকে থামাতে চাই। কোরআন হাদিস দিয়ে ওয়াজ করলে আপনি থেমে যাবেন না, আপনাকে আগে যুক্তি দিয়ে আগে বুঝিয়ে দেখি আপনি থামতে পারেন কিনা। কুষ্টিয়ার ওই যে কাহিনী আমি সেই 16 সালে বলেছিলাম, বড় বাজারে মসজিদে একজন বসে বসে শুধু জিকির করছে, কে ভাই আপনি কি করেন? বলছে আমার কোনো কাজ নেই, আমি শুধু জিকিরে আছি, ফিকিরে আছি। জিকির ফিকিরে আছেন কি করেন না মানে আপনার এই শহরে থাকতে টাকা লাগে, কোথায় পান? বলছে বাবার জমি ছিল শহরে, ওটা বিক্রি করে আমি ব্যাংকে রেখে দিয়েছি, ওখান থেকে প্রতি মাসে টাকা আসে 35,000 লাভ, তাও বলছে না সুদ। বলছে ভাই টাকা তুলি আমি বাজার করি, খাই আর আল্লাহ আল্লাহ করি, আমার কোনো গুনাহ নেই, গোনা নেই মানে সুদের টাকা খাওয়ার গোনা নেই। বলছে আমি জানি সুদ খেলে গোনা হয়, এটা জানি, এই জন্য এই টাকা আমার নামে না, টাকা আমার বোন নামে রাখা। ও শুধু তুলে এনে দেয়, আমি বাজার করি, ও রান্না করে, আমি খাই, কোনো গোনা নেই। আর গোনা যদি হয় ওর হবে, আর আমার দিকে যদি গোনা আসে, ওই যে আমি নামাজ পড়ি আর জিকির করি, এই নামাজ আর জিকিরের সওয়াব আর ওই গোনা কাটাকাটি, মাঝখানে জান্নাতে যাব, ভাও দেখেছেন কি ধান্দা? এই যে এই সিটারি বাটপারি, এই ধান্দাটা আপনি ওয়াজ করিয়ে ওকে ফেরাতে পারবেন না। ওকে যুক্তি দেন প্রথমে, আমি যেটা দিচ্ছি দেখেন তো মেলে কিনা, বলবো? এই লোকটার যে ধারণা, এই ধারণা কি শুধু কুষ্টিয়ারে একাই নাকি বাংলাদেশে আরো অনেকের আছে? না, এখানেও আছে। এই কারণেই তো আপনি সুদ ছাড়তে পারেন না, নামাজও পড়েন সুদও খান, নামাজ পড়েন ঘুষ খান, নামাজ পড়েন হোটেলে রাত কাটান। নাকি ঢাকায় হোটেলে রাত কাটা বন্ধ হয়ে গেছে? না মানে 250টা নাইট ক্লাব চলছে আল্লাহর ওলিতে, কত? শুধু ঢাকাতে, ঢাকা সিটির ভেতরে শুধু 250 নাইট ক্লাব চলছে। যদি এখন ক্যাসিনোর বিভিন্ন কাজ কারবার গোপনে আছে, এক নাম্বার কাজটা চলছে, এক নাম্বারটা বলবো না, বলার দরকার নেই, চলুক চলুক। আচ্ছা, নিজের বউ বাদ দিয়ে যারা অন্যের বউর কাছে রাত কাটাচ্ছে, এটা এক নাম্বার কাজ। এই প্রকাশ্য, এই জেনা, ব্যবিচার, ধর্ষণ, যাই বলেন, মেরাজের রাত্রে যে 7 নম্বর শিক্ষা নবীকে দিয়েছিলেন এটা ছিল এটা, আলা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়াসা সাবিলা। জেনার ধারে কাছেও যাবে না, জেনার পরিবেশ হয় এরকম পরিবেশও তৈরি করবে না, কারণ এটা বিভিন্ন রোগ সৃষ্টিকারী একটা প্রন্থা। আমরা এখান থেকে যে শিক্ষাটা বের করতে চাই, জেনা করছে, ব্যবিচার করছে, মানুষের উপরে জুলুম করছে, সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, এগুলো কি গুনাহ বলেন কবিরা? বলেন বলেন বলেন, এ কবিরা গুনাহ করে, কালেমা পড়ে মুসলমানের দাবিও করছে, নামাজও পড়ছে, দুইটা তো একসাথে চলতে পারে না, বলেন না কেন? যে কোনো একটা চলা লাগবে। আল্লাহর আইন মানা ফরজ, আল্লাহর নিষেধ মানা ফরজ। কেউ যদি অর্ধেক মানে, অর্ধেক মানে না, ও যেন একটাও মানে নাই, এইটাই কোরআনের নির্দেশ। আমার ভাইরা,
লোকটা যে থামাতে পারছে না, এই লোকটার মতো হাজারো মানুষ আজ আমরা এই সুদ ঘুষ জেনা ব্যবসার জুলুম মানুষের অধিকার নষ্ট করা এটা বন্ধ করতে পারছি না কেন? কারণ আমাদের এই মূল ধারণা আছে কালেমা যখন পড়েছি জান্নাত একদিন যাবই, এটা ডাহা মিথ্যা কথা। যারা মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখল আল জান্নাহ বলেন, শব্দটা হবে ফা দাখল আল জান্নাহ, দাখলা শব্দ ওখানে নেই, ফা আছে। দাখলা বললে অর্থ হয়ে যাবে, কিন্তু ফা দিলে অর্থ আকাশ পাতাল হবে। হযরত ওমরের কাছে যখন আবু হুরায়রা বলেছিলেন একথা, তিনি কিন্তু আমাদের মতো হুসুকে বাঙালি না, আবেগওয়ালা মুসলমান না, তিনি বললেন দাঁড়া কে বলেছে এই কথা, নবীজির কাছে শুনে আসলাম, চলো দেখি কি বলে। হযরত ওমর ওই সময় আমি হাদিসে দুইটা শব্দ পেয়েছি, একটা থাপ্পড় দিয়েছিলেন অথবা কলার ধরে একটা ঝাঁকি দিয়েছিলেন। নবীজি মসজিদে নববীতে বসা ডাক দিয়ে বলেন হে রাসূল আপনি কি বলেছেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদা খালাল জান্নাহ, নবীজি বললেন না আমি বলেছি। হযরত ওমর কিন্তু বিচক্ষণ মানুষ ছিলেন, ওই জামানায় যে দশজন মানুষ লেখাপড়া জানতো তার ভেতরে ওমর একজন, তিনি শুনলে আন্দাজে হুজুকে সুবহানাল্লাহ পড়তেন না। তিনি চিন্তা করলেন নবীজি ফা বললেন কেন, দাখল আল জান্নাহ বললেও তো অর্থ হয়ে যেত, ফা বললেন কেন? প্রশ্ন করার পরে বললেন হে নবী আপনি কিন্তু মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখল আল জান্নাহ বলতে পারতেন, কিন্তু ফা দিয়েছেন কেন বক্তব্যের মাঝে? নবী যে বললেন এই ফায়ের ব্যাখ্যা হচ্ছে আইহা যিরমা হারামাল্লাহ, যে ব্যক্তি কালেমা পড়বে আর কালেমার হালাল বিষয়গুলো হালাল বলে আঁকড়িয়ে ধরবে, হারাম বিষয়গুলো হারাম জানার পরে ছেড়ে দেবে, এই লোকটাই কালেমা পড়লে জান্নাত পাবে। আপনি কালেমা পড়েছেন হালাল জানার পরও আঁকড়িয়ে ধরেন না, হারাম জানার পরে ছেড়েও দেন না, আপনার কালেমা পড়ার ওই গিরিশচন্দ্র সেনের কালেমা পড়া এক, ও তো কালেমা পড়েছে, ও কালেমা না পড়লে কোরআনের তাফসীর লিখলো কি করে, কথা বলে না কেন? আমার ভাইরা যারা এই ধারণায় আছে যে কালেমা এখন যখন একবার পড়েছি জান্নাত আমি একদিন যাবই না, কালেমার উপর আপনার বিশ্বাস নেই, আমল নেই, বাস্তবতার কোনো মিল নেই, তা আপনাকে যদি আল্লাহ জান্নাতে দেয় এদেশের কোনো হিন্দুকে বাকি রাখার কথা না। আমি বরিশালে যখন পড়তাম তখন এখানে লঞ্চে ট্রলারে নৌকায় যেতাম, দেখি ঝড় উঠেছে, আমরা বাসার তাকিতে বিপদে পড়ে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, হিন্দু দাদা আর দাদি সামনে বসে ওরা বলছে লা ইলাহ ইল্লাল্লাহ, কি গো দেখে মনে হচ্ছে অন্য ধর্মের কালেমা পড়েন কেন? ওই দাদা আমারে বলছে দেখো যে ঝড় উঠেছে ও কালী দুর্গার কাজ না, আল্লাহ লাগবে, ও বিশ্বাস করে যে আল্লাহ একজন, হ্যাঁ বলেন না কেন? এই রকম বিশ্বাস যদি আপনারও থাকে যে আল্লাহ একজন আছে, ওরে যদি জাহান্নামে যায় আপনারে কোথায় দেওয়া দরকার? কোন কারণে বলছেন যে না কালেমা যখন পড়েছি জান্নাতে কিন্তু যাবই? আপনি হালালকে হালাল জানার পরে আঁকড়িয়ে ধরেন না, হারামকে হারাম জানার পরে ছেড়ে দেন না, আপনার কালেমা পড়া না পড়া সমান। এই কারণেই তো লোকটা সুদ ছেড়ে দিতে পারছে না, নামাজও পড়ছে জিকিরও করছে, ও মনে হচ্ছে কিয়ামতের ময়দানে আল্লাহ যখন মাপ দেবে মিজানের পাল্লা একদিকে 5 কেজি গোনা তুলে দেবে আর একদিকে 6 কেজি সওয়াব তুলে দেবে, যেদিকে ভারী হবে জান্নাত পেয়ে যাবে। বিষয়টা তো এইটা না, এটা একটা বানোয়াট কথা। মিজানের পাল্লা মানে দাড়ি পাল্লা, কে বলেছে আপনাকে? মিজানের পাল্লা মানে মানদণ্ড। আর আমরা জানি বিভিন্ন জিনিস মাপতে হলে তার একক একটা যন্ত্র লাগে, এই স্টেজ যদি কেউ মাপতে চায় এই প্যান্ডেলটা তাহলে ফিতা লাগবে, গজ লাগবে, এক কথা বলছেন না কেন? মিটার লাগবে, কেউ যদি এই যে কাপে চা আছে চা মাপতে চায় ফিতা দিয়ে হবে, গজ দিয়ে হবে, এটা মাপতে হবে সিসি দিয়ে, লিটার দিয়ে, স্ট্যান্ড দিয়ে, কথা বলেন না কেন? আপনাকে যদি বলি আপনি একটা কাজ মেপে দেন কাজ, তাহলে বলবেন 5 কেজি কাজ দাড়ি পাল্লায় তুলে দিলাম, এভাবে মাপে কেউ? কিভাবে মাপে? না না গুরুত্ব দিয়ে, কাজ মাপতে হয় গুরুত্বের ভিত্তিতে। আমি যদি মাওলানাকে বলি এখন মগবাজারে আমি থাকি ওখানে চান,
আমার মেয়ে আছে ছোট্ট মেয়ে জান্নাতুল মাওয়া ও 5 বছর বয়সের কাছে টাকাগুলো দিয়ে ওর খোঁজ খবর নিয়ে তারপরে আসেন ও টাকা দিলাম নিয়ে কমলাপুর স্টেশনে যেয়ে ডাল খেয়ে বাবা খেয়ে নাক মুখ গরম করে আসতেছে ও কাজের গুরুত্ব দিয়েছে যা বললাম মেনেছে ওর উপর আমি খুশি না বেজার এটা তো সহজে বুঝলেন কাজ তো দাড়ি পাল্লাই কেউ মাপে না মাপে কাজ মাপতে হয় ও গুরুত্ব দিল কিনা আমার কাজে এই কথা বলেন না কেন আমার খাতাটা আছে এটা না থাকলে স্টেজ বলবে না কিন্তু খুঁটি না থাকলে আরে প্যান্ডেলে যে সামিয়ানা না থাকলে কেউ বলবে আপনার জীবনে আল্লাহ ফরজ মৌলিক কাজ দিয়েছে 500 কত পুরা কোরআনে ছড়িয়ে সিটি আছে কোরআনের নিয়ম নীতি শরীয়তের বিধান কত বলা লাগবে এই 500 বিধানে আলাদা আলাদা কিছু মৌলিক বিষয় ভাগ করা আছে যেমন নামাজ একটা ফরজ বিধান নামাজের মৌলিক বিষয় ভাগ করা আছে 13টা নামাজের ফরজ কয়টা হজ করতে যায় মানুষ হজ একটা মৌলিক ইবাদত এর ভিতরে আলাদা কিছু ফরজ আছে কয়টা তিনটা বলেন বলেন কোরআনের যত বিধান আছে ফরজ প্রত্যেকটাই আলাদা আলাদা কিছু বের করা আছে যে এটা বাদ দিলে আর ওর কোনো গুরুত্ব থাকে না নামাজের যে 13টা ফরজ 12টা আদায় করেছেন একটা করেননি আপনার নামাজের সওয়াব হবে জিরো শূন্য বলেন না কেন হজের আপনি তিনটা ফরজের দুইটা করেছেন একটা করেননি সওয়াব হবে কয়টা বলেন এরকম শরীয়তের বিধান যে 500 আছে 499টা আপনি আদায় করেছেন একটা তো করেননি আরো বিরোধিতা করেছেন শত্রুতা করেছেন আপনার জীবনে যখন আল্লাহ কাজ আমল মাপবে তখন একেবারে গুরুত্বহীন কোনো দাম দেবেন এটা যদি আপনি বুঝতেন যে আমি নামাজ পড়ি রোজা রাখি পর্দা করি কিন্তু আমি সুদ খাই এটাও তো একটা মৌলিক বিষয় এটা বাদ চলে গেছে তার মানে ওই 500-র ভেতরে একটা বাদ আমি যতই নামাজ পড়ি রোজা রাখি মেসাক করি কোনো দাম নেই তাহলে আপনি সুদ ঘোষ জেনা ব্যবিচার বেপর্দা এটা ছেড়ে দিতে চেষ্টা চালাতেন 100 ভাগ পারতেন কিনা জানি না কিন্তু চেষ্টা চালাতেন এই কথা বলেন না কেন আমরা মিজানের এই সঠিক মাপের অর্থ আজও বুঝি না এই জন্য আমরা গোনা থামাতে পারছি না ও মনে করছে জাহান্নামে নাই আল্লাহ দেবে দিক নাই 10 বছর থাকবো এরপরে যখন আল্লাহ বের করে দেবে তখন তো হাউজে কাউসার থেকে গোসল করে আবার আমির হামজা হয়ে গেল তো ও জীবনে গোনা ছাড়বে ওর তো আরো বৃদ্ধি বাড়বে যে করি অসুবিধা কি 50 বছর থাকলে অসুবিধা নেই জাহান্নামে যাব বের করে দেওয়ার সময় তো আবার কি আপনি নিজের ঈমান থেকে বলেন আপনার বিবেক দিয়ে বলেন ও কি গোনা ছাড়তে পারবে নাকি আরো উৎসাহ দিচ্ছেন ওর সাহস বেড়ে যাচ্ছে না কিন্তু এইভাবে যদি বলতে পারতেন গোনা তো মানুষ করবে স্বাভাবিক কিন্তু তওবা করার সময় আছে মৃত্যুর সঙ্গত সময় আগে তুই যদি তওবা না করিস যার কাছে অপরাধ করেছিস ওর কাছে মাপ যদি না চাস স্বীকার না করিস অনুতপ্ত না হস অনুশোচনা না করিস তুই মারা গেলে কিন্তু তোর ঈমান নসিব হবে না তুই বেঈমান হয়ে মরবি বলেন বলেন আর মরণ কখন চলে আসে বলা যায় সুতরাং তাওবা করা লাগবে কখন এক্ষুনি বলেন বলেন তাহলে এই বাংলাদেশে অনেক অপরাধ আমরা ছেড়ে দেওয়ার চেষ্টা চালাতাম বলেন না কেন আর যারা এই ধান্দায় আছেন যা করি করি অপরাধ করলাম তাই কি আপনাকে জাহান্নামে দিয়ে আল্লাহ 2 বছর পরে বের করে দেবে কি দেবে না এটা আমার বিষয় না আপনাকে বের করে দিক না 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 এখানে কোন কিসের গল্প হচ্ছে এই চলে এখানে বসো সা সাড়ে দরকার ছিল আমার দরকার ছিল আমি তো চাচ্ছি না ওনাদের সা দেওয়ার দরকার কি না এখানে যেহেতু একটা গুরুত্বপূর্ণ বিষয় বলছি তো অন্য সময় আপনি গল্প করলে কিছু বলতাম না এটা বুঝবেন না বাইরে যেয়ে গেবত করবেন যে কি বলে গেল বুঝলাম না এই জন্য আমি স্থির থাকার জন্য বলছি এখানে নড়াচড়া যেন না হয় একটু খেয়াল করেন তো আপনাকে জাহান্নামে দেওয়ার পরে 2 বছর 5 বছর 10 বছর পরে বের করে দিক বা না দিক এ বিষয়ে আমার কথা নেই দিলেও অসুবিধা নেই না দিলেও আমার কোনো লাভ নেই আছে বলেন কিন্তু আমার আমার সমস্যা হচ্ছে আপনার এই
ইচ্ছাকৃত অন্যায়ের কারণে আপনি যে সুদ খাচ্ছেন ঘুষ খাচ্ছেন, যার কাছে ঘুষ খান বিনা কারণে, তার কিছু যোগ্যতা আছে চাকরি পাওয়ার, কিন্তু আপনি চাকরি তাকে না দিয়ে অবৈধ পন্থায় যার যোগ্যতা নেই তাকে চেয়ারে বসিয়ে ঘুষ খাইলেন, এই কারণে দুনিয়ার মানুষের যে ক্ষতি হয়ে গেল আপনার ইচ্ছাকৃত রায় দেওয়ার কারণে, একটা মানুষ আজ 11 বছর জেলখানায় আপনার ইচ্ছাকৃত রায়ের কারণে। আমি কি বোঝাতে চাই না বুঝে চিল্লাচ্ছি, বুঝেছেন আপনি? আপনি ইচ্ছা করে আমারে ধরিয়ে দিলেন বিনা কারণে, আমারে বিচারক ইচ্ছা করে রায় দিয়ে জেলে দিয়ে দিল 10 বছর, আমাকে 10 বছর জেল খাটানোর কারণে আমার মা বাবা আমার থেকে বঞ্চিত, আমার বউ আমার থেকে বঞ্চিত, আমার ছেলে মেয়ে আমার থেকে বঞ্চিত, এই যে 10টা বছর বিনা কারণে জেল খাটার পরে আপনি কিন্তু ইচ্ছা করে রায় দিয়ে বেশ আরামে সংসার করছেন, আপনি খুব আরামে দুনিয়ার সংসার করে আপনি মারা গেলেন, আপনাকে আল্লাহ জাহান্নামে দিলে যে অন্যায় রায় দিয়েছেন এই কারণে, জাহান্নামে দিয়ে 2 বছর পরে আবার বের করে দিল, আপনি মনে করছেন আমি তো কালেমা পড়েছি, তা আমার যে 10 বছর ক্ষতি হয়ে গেল আমি যে 10 বছর বোর কাছে থাকতে পারলাম না, এই ক্ষতিপূরণ দেবে কি বলেন? আমি তো বাংলায় বললাম, এবার আপনার কারণে কিন্তু আমি 10 বছর আমার বোর কাছে থাকতে পারিনি, এই কথা বলা লাগবে? আপনার শুধু একটা ইচ্ছার কারণে আমার ছেলে মেয়ে আমাকে 10 বছর দেখা করতে পারেনি, আমি 10 বছর আজ বাড়িতে ঘুমাতে পারিনি শুধু আপনার একটা ইচ্ছার কারণে, এই ক্ষতিপূরণ কোন বাবা দেবে? তারপরে আপনাকে আমি বের করে দিছি, আন্দাজে ধারণা করেছে কালেমা তো পড়েছি, কালেমা তো হিন্দুর মুখস্থ আছে, এই জন্য আপনার জীবনের মৌলিক এই কাজ যেন ভাই বাদ না যায়। আপনি সেনা করছেন, ব্যবিচার করছেন, ঘুষ খাচ্ছেন, সুদ খাচ্ছেন, মানুষের উপরে অত্যাচার করছেন, বিনা কারণে একজন মানুষকে আপনি অপরাধী বানিয়ে তার মাথার উপরে শাস্তি চাপিয়ে দিচ্ছেন, এটা একটা প্রকাশ্য কবিরা গুনাহ। এই গুনাহ যদি এখনো আপনি না থামান কখন মরণ চলে আসে বলা যায় না, আর মরার পরে আবার 2 বছর পরে জাহান্নাম থেকে বের হবেন এই আশায় আছেন, তাহলে জীবনে এই দুনিয়ায় গুনাহ বন্ধ হবে? গোনা তো বন্ধ হবে না। 1, 2 নম্বরে আপনার ইচ্ছার কারণে আপনার গোনার কারণে দুনিয়ার যে ক্ষতি হয়ে গেল এই ক্ষতি তো উঠে আসবে না বলে আপনি যে বিবেকের কাছে প্রশ্ন করেন, আপনার ইচ্ছার কারণে কত মানুষ আজ তার নিজের অধিকার থেকে বঞ্চিত, এমনকি আমি আমির হামজা পর্যন্ত, আমার এখন 28 বছর বয়স, 18 বছর বয়সে ভোট দেয় না মানুষ, 10 বছর শুধু যাই ফিরে চলে আসি, এই যে অধিকার থেকে আপনি একটু বঞ্চিত করে দিলাম, যে ইচ্ছা করে কাজ করছেন, আমার এত বড় অধিকার আপনি আদায় করতে দিলেন না, এবার আপনি বলেন আল্লাহ যদি আপনাকে মাফ করে তা আমার এই ক্ষতিপূরণ কে দেবে, আপনার কোন বাবা দেবে বলুন? এত সহজ কথাগুলো না বোঝার ভান করে পরে যে গেবত করে, হ্যাঁ উনি বেশি বোঝে, বেশি তো কোরআন শরীফ বোঝে, আমি না, এই কথা বলেন না কেন? কুষ্টিয়ার ওই লোকটাদের সুদ ছাড়তে পারছে না কেন আপনি টের পেয়েছেন? কারণ ওর ধান্দা আছে যে কিয়ামতে আল্লাহ মিজানের পাল্লায় মাপ দেবে, দাড়ি পাল্লায়, এদিকে 5 কেজি গোনা তুলে দেবে, এদিকে 6 কেজি সওয়াব তুলে দেবে, মাপ দিলেই জান্নাত, এই ধারণা বাংলাদেশে যতদিন না পাল্টাবে ততদিন সুদ বন্ধ হওয়া, ঘুষ বন্ধ হওয়া, জেনা বন্ধ হওয়া সম্ভব না। আল্লাহ সহজ কথাকে আরো সহজ ভাবে বোঝার তাওফিক দান করুন, জোরে বলেন আমিন। নবীজিকে আল্লাহ বিভিন্ন নিদর্শন গুলো এভাবে দেখাচ্ছিলেন যে এই পাপের এই এই শাস্তি, সর্বশেষ জান্নাত, কলসিরাত, মিজানের যে কিভাবে মাপ দেবেন এগুলো দেখিয়ে হাউসে কাউসার দেখালেন। আমার আল্লাহ এবার নিজের গবেষণাগারে বসিয়ে 14টা বিষয় তাকে শিখালেন, কয়টা বললেন? আপনি যদি এই 14টা বিষয় আপনার উম্মতের কাছে অ্যাপ্লাই করতে পারেন আর তারা যদি এগুলো রিসিভ করতে পারে, আমি নবী, হে হে নবী, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে দিলাম আপনার ওই অশান্ত পৃথিবী, অশান্ত সমাজ শান্ত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, এটা শুধুমাত্র 1500 বছর আগের জন্যে, আরো জোরে বলেন। সেই রজব মাস তো এখনো আছে নাকি এটা নতুন রজব মাস? ওই একই রজব মাস বছরে বছরে ঘুরে আসে, একই রজব মাসের 27 তারিখ আসে,
এক কথা বলেন একই কোরআনের সেই 14টা সূরা বনী ইসরায়েলের 23 থেকে 38 এই 14টা কর্মসূচি এখনো কোরআনে আছে নবীজি 1500 বছর আগে 14টা কর্মসূচি বাস্তবায়ন করে যদি বলতে পারেন খায়রুল কুরুনি করনি আমার যুগ শ্রেষ্ঠ যুগ তে আমাদের দেশে যারা দায়িত্বে আছে এই 14টা কর্মসূচি রজব মাসে বাস্তবায়ন করে কেন বলতে পারবে না বলতে পারবে না আহ্বান জানাচ্ছি যারা দায়িত্বে আছেন রাগ না করে যদি মাথায় মগজ থাকে একটু চিন্তা করেন আর যদি আপনার বিবেকের উপরে কুকুরে পোষাব করে আমার কিছু বলার নেই অবশ্য ঠিক কোন এলাকা আসলাম আপনি কোন কারণ ঠিক বলছেন বিবেকের উপরে যদি কুকুরে পোষাব করে কিছু বলার আছে আর হ্যাঁ ঠিক আছে বা আমি আশা করব আপনারা যারা দায়িত্বে আছেন দায়িত্বে আমির হামজা না এ দেশের দায়িত্বে এখন আছে 1734 জন মানুষ মেন দায়িত্বে আছে এই মানুষগুলো মেরাজের শিক্ষা যদি সত্যিই নিতে পারে বাংলাদেশ আবারো খয়রুল কুরুনি করনি হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা এইটাই দেখতে চাই কথা বলেন ঠিক কি না আমি সেদিন এই মিরপুরে একে ওটা এক না চিড়িয়াখানার পেছনে আমি ওখানে এই 14টার দুইটা কর্মসূচি বলেছিলাম দুইটার ভেতরে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না আর দুই নম্বরে মা বাবা যাদের আছে তাদের সেবা করা লাগবে খেদমত করা লাগবে খরচ করা লাগবে তাহলে আল্লাহর আইন মানা ইবাদত করা ফরজ কিন্তু মা বাবার আইন মানাও ফরজ না ইবাদত করাও ফরজ না ইবাদত শুধুমাত্র কার জন্য আইন মানা লাগবে শুধুমাত্র কার আর মা বাবার খেদমত মা বাবার অনেকে বলে মা বাবার আইন মানা ফরজ না আপনার ঈমান থাকবে না পৃথিবীতে মা বাবার আইন মানা যদি ফরজ হয় মাঝখানে ওয়া দিয়েছে কোন কারণ এ খেলা করার জন্য দিয়েছে মা বাবার সেবা করা খেদমত করা ওর পেছনে টাকা পয়সা খরচ করা ফরজ যার যে সামর্থ্য আছে তার মা বাবা ঠিক ওই লেভেলে থাকবে আমার আকিস গ্রুপের যিনি এখন আছে দায়িত্বে চেয়ারম্যান আদ্দিন হাসপাতালের মালিক ডক্টর মহিউদ্দিন এখন ওনার মা সেই জায়গায় থাকে আমির হামজার মা ওই জায়গায় থাকতে গেলে কিয়ামত হয়ে যাবে না ওনারা বাংলাদেশে এখন 10 জন যদি ধনী মানুষ থাকে তার ভেতরে 3 নম্বরে ওনারা তে ওনার মা তো থাকবে ওই পর্যায়ে এক এক দিন ওনার মার পেছনে মনে করেন 10 লাখ টাকা খরচ হলেও পশম যায় মনে হয় কিছু মনেই হবে না আর আমার সারা জীবনের ইনকাম একদিন 10 লাখ টাকা খরচ করে ওনার মার মতো রাখতে গেলে আমি পারবো সুতরাং আমার যে সামর্থ্য আছে আমাকে ওই অনুযায়ী মায়ের পেছনে খরচ করা লাগবে তাহলে আল্লাহর আইন মানা ফরজ আর মা বাবার সাধ্য মতো খরচ করা সেবা করা খেদমত করা এই খেদমত কিভাবে করবেন আল্লাহ তার ধরন দিয়েছেন পাঁচটা ওখানে আমি ব্যাখ্যা সহ বলেছিলাম তিন নাম্বার এবার বলছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী দুনিয়ায় যাবার পরে আপনি কি করবেন জানেন এখানে আলেম নেই আমি আলেমদেরকে বলছি এবার আপনাদের কাজে লাগবে ওয়া আতি যাল কুরবা হাক্কহু আল মিসকিনা ওয়াবনা সাবিল ওয়ালা তুবাদদির তাবদির জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন হে নবী না এখানে কথা বলে কি কথা বলেন কেন একটু চুপ করেন আমি আর 5-7 মিনিট সময় নিচ্ছি একটু চেয়ে নিচ্ছি সময়টা খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য এই আয়াতের ভেতরে আছে আপনার চিন্তার জগতে ঝড় উঠবে ইনশাআল্লাহ আলেমদেরকে আপনি আলেম না হ্যাঁ ঠিক আছে আপনার লাগবে না আল্লাহ পাক বলেন তুমি যদি দিতে চাও দুনিয়াতে দান সাদগা হাদিয়া তোহফা এগুলো শুরু করা লাগবে প্রথমে আতিদাল কুরবান নিকট আত্মীয়কে দিয়ে পৃথিবীর মানুষের সবচাইতে নিকট আত্মীয় হচ্ছে তার মা বাবা স্ত্রী সন্তান চাচা ফুফু প্রতিবেশী এরপরে চট্টগ্রাম 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 কয় নাম্বার 7 নাম্বার কত প্রথমে মা বাবা স্ত্রী সন্তান চাচা ফুফু প্রতিবেশী এরপরে চট্টগ্রাম সিলেট বরিশাল কয় নাম্বার বলছে 8 নম্বরে এ সিরিয়াল দিয়েছেন আল্লাহ সূরা বাকারার 215 নম্বর আয়াত তার দলিল
আল্লাহ তাআলা সিরিয়াল দিলেন এইভাবে যে খরচ করতে যাও এইভাবে এইভাবে খরচ করে তারপরে বরিশালে যাও আর আপনি সব বাদ দিয়ে চলে গেলেন একবারে সিলেটে বরিশালে আপনার দান কবুল হওয়া দূরের কথা আল্লাহর আরো রাগ হবে কারণ আপনি আল্লাহর সিরিয়াল মানেননি এই কথা বলেন না কেন বাংলাদেশে সিরিয়াল না মেনে দান করা মানুষ নেই নিজের মা আছে এই শীতের রাতে কোনদিন মায়ের কাছে একটা লেপ কিনে দেবে কম্বল কিনে দেবে দেয় না বাবার কাছে এই গরমে একটা মশারি দেবে একটা কয়েল দেবে জীবনও দেয় না স্ত্রীকে সাজগোজ করার জন্য যে সোনো পাউডার লাগে এগুলো কিনে দেয় না শুধু লোকের বউ দেখে মজা মারে কি কথা বলেন এখন ঠিক নিজেরটা দেখবে তো না নিজেরটা থাকে চাকরানির মতো আর বাইরে দেখে দেখে মজা মারছে এখন যদি বলেন হুজুর আমরা দেখি বিভিন্ন কায়দায় আপনি দেখেন কোন কায়দায় ঢাকার মগবাজারে আমি থাকি ওখান থেকে যদি রিকশায় উঠি সামনের রিকশার দিকে তাকালেই দেখবেন ফুটবল খেলার মাঠ এমন ব্লাউজ জায়গায় দিয়েছে পিঠে এক কথা বলছেন কেন সামনে তো তাকাতে পারি না কি দেখবো সামনের দিকে এমন কায়দায় ঝুলিয়ে রাখে ওখানে লিখে রাখে এক বুক জ্বালা ও দেখলে বাকি শব্দটা তো আমি বলতে পারলাম না এই কথা বলেন না কেন রাস্তার আশপাশে যারা দাঁড়িয়ে থাকে ওরা বলে ওরে মাল আপনার বউ দেখে মেয়ে দেখে কেউ যদি বলে মাল ওই মালের পেটে আর ভালো মাল আল্লাহ দেবে না ওই মালের পেট থেকে যা আসবে সব আসবে পিচ্ছি হান্নান এরশাদ শেখদার বলবেন না বাস আসা এরশাদের দিকে চলে যাবে এইগুলো বের হবে কারণ মেয়েদের এই কয়েক ইঞ্চি পেট এ খুব দামি জায়গা এটা যার যত খারাপ যত রকমের নজর এখানে পড়বে তত রকমের এই এই মডেল রোমানা তৈরি হবে আজকে দেখলাম মডেল রোমানার নাকি স্বামী হচ্ছে 28টা ও কি কি আশ্চর্য বলেন তো এক মহিলা যদি 28টা স্বামী পাল্টায় তো ওর কি যা হয় হোক আল্লাহ যেন অন্তত আর স্বামী যেন আর না পাল্টায় পুলিশ ওকে ধরেছে এখন রিমান্ড চলছে তোর 28টা স্বামী কি করতে লাগে আমরা দেখাচ্ছি বলে মেয়েদের এই পেটের কারণে এগুলো তৈরি হচ্ছে সম্মানিতা মা বোনেরা আশা করছে যদি বিবেক থাকে মুসলমানের মেয়ে দাবি করেন পেটটা ঠিক করেন আব্দুল কাদের জেলানি যে মায়ের পেটে এসেছিল এমনি আসে নাই আপনার পেটে আজ ভালো ভালো সন্তান আসে না কেন কারণ এখানে হাজারো রকমের নজর পড়ে ওই পেট নষ্ট হয়ে গেছে ঠিক এখন যদি বলা হয় কালকে এই জায়গায় একটা হরিণের বাচ্চা আনা হবে হাজারো মানুষ দেখার জন্য আসতে পারে যদি বলা হয় না কালকে এখানে একটা পাটা ছাগল আনা হবে আসবে কে বলবো ওরে পাটা তো সারা জীবন দেখলাম আরো যে গন্ধ হরিণের বাচ্চার কথা শুনলে আসবে কেন কারণ হরিণ যেখানে সেখানে পাওয়া যায় না কথা বলেন ঠিক কিনা সম্মানিত মা বোন অনেক দামি জিনিস আপনি ভালো জায়গায় থাকেন আপনার সম্মান বৃদ্ধি করার জন্য আল্লাহ হিসাব দিয়েছে পর্দা দিয়েছে সেইটা বাদ দিয়ে কলা সেলার মতো আপনি একেবারে সামনে পাটা ছাগলের মতো সব সময় বেড়ান তাই আপনাকে দেখবে কে এই জন্য আপনাকে পার করতে হলে যৌতুকের টাকা লাগে এই কথা বলেন না কেন মেয়েকে বিয়ে করতে হলে তাকে আরো টাকা দিয়ে পুরুষ মানুষ নিয়ে আসার কথা আর এখন যৌতুকের টাকা ছাড়া মেয়ে লোক বিদায় হয় না এ দোষ শুধুমাত্র পুরুষের না ওদের সস্তায় পাওয়া যায় কি করা যাবে কথা বলেন না কেন আল্লাহ আমাদেরকে মেয়েদের যে সম্মান মর্যাদা তাদের যেন নিজেদের বোঝার তৌফিক দেন আমিন তাহলে দান সাদকার যে নিয়মটা আল্লাহ শিখিয়ে দিচ্ছেন প্রথমে কোথা থেকে দেবেন নিকট আত্মীয় নিকট আত্মীয়ের ভেতরে যারা আছে তারা এরপরে এতিম মিসকিন ইবনে সাবিল যারা পথিক ওলা তুবাজ্জির তাবজিরা কিন্তু সাবধান এই খেয়াল করেন আল্লাহ পাক বলেন সাবধান তোমরা অপচয় অপব্যয় করবা না এখন অপচয় অপব্যয় যারা করে এরা হচ্ছে শয়তানের ভাই ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানা শায়াতিন ওয়া কানা শাইতানু লিরব্বিহি কাফুরা অপচয়কারী শয়তানের ওরা কোরআন শরীফ আপনাকে আমি দিয়ে দিলাম নেন কোন আয়াতে যদি দেখাতে পারেন যে জেনা করলে শয়তানের ভাই আল্লাহ বলেছে পাবেন না মানুষ হত্যা করলে শয়তানের ভাই আল্লাহ বলেছেন পাবেন না
ধোষ খাইলে শয়তানের ভাই আল্লাহ বলেছেন পাবেন না, কিন্তু অপচয় করলে ওটা শয়তানের ভাই। খেয়াল করেছেন কি শব্দ দিয়েছেন আল্লাহ? শয়তানের ভাই আপনি। এখন আল্লাহ নিজে আয়াতটা মানে কিনা এটা আগে দেখা দরকার। আল্লাহ কি অপচয় করেন? বলেন বলেন। আমি যদি ধরিয়ে দেই দেখেন তো আল্লাহ অপচয় করেন কিনা, এইবার আলেম লাগবে। আপনি নাসেক মানসুক পড়েছেন না পড়েননি? পড়েননি? নাসেক মানসুকের অর্থ কি? আমরা প্রথমে পড়েছিলাম 46টা, এরপরে 36টা, এরপরে 19টা, এরপরে 17টা, এরপরে এখন চলছে 4টা। নাসেক মানসুক মানে আয়াতগুলো রহিত করে নতুন আয়াত দেওয়া, বা আয়াতের বিধান নেই, আয়াত আছে তেলাওয়াতে হুকুম নেই, এইগুলো। আমার প্রশ্ন হচ্ছে আল্লাহ কোনো আয়াত কোরআনে দেওয়ার পরে ওইটা পাল্টি আরো নতুন করে আয়াত আর একবার দেবে, এরকম কাজ যদি করেন এই 1500 বছর, প্রথমে মনে করেন ওই যে 46টা আয়াত যে ছিল এখন 4টা আছে, কয়টা বলেন না কেন? তাহলে 42টা মাইনাস করেছে বিভিন্ন সময়। এই 42টা আয়াতও কিন্তু কোরআনে লেখা ছিল প্রথম যুগে, এখন আস্তে আস্তে পরে মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আমার প্রশ্নের জবাব দেন তো, কোরআনে কারিম 1500 বছর ধরেই ছাপানো হচ্ছে না হচ্ছে না? বলেন বলেন। এর জন্য কালি খরচ হয়েছে, কাগজ লেগেছে, বলেন না কেন? শ্রমিকরা কাজ করেছে, শ্রমিকের মর্যাদা বা শ্রম শ্রম সময় নষ্ট হয়েছে, এগুলো কি অপচয়ের শামিল না? না মানে বলেন অপচয় হবে না কেন? আপনি প্রথমে বললেন 46টা, এখন বলছেন 4টা, এই 42টা বাদ গেল কি করে? অথচ এইটাই আমাদের সিলেবাসে পড়াচ্ছে, দাওরা পর্যন্ত যারা পড়ে তাদেরকেও পড়ায়, কামেল পর্যন্ত যারা পড়ে তাদেরকেও পড়ায়, এগুলো পড়াচ্ছে কারা আর কেন এগুলো আসলো বলেন? এটা অপচয়ের শামিল? কারণ 46টা আয়াত থেকে 42টা এখন বাদ হয়ে 4টা তো এখনো আছে। এই আয়াত নাজিল করার পরে আয়াত পরিবর্তন করার হুকুম আপনাকে কে দিল? আল্লাহ তো কোরআনে কারিমে দেয়নি। হ্যাঁ, যদি বলেন সূরা বাকারার 106 নম্বর আয়াত, মানাং সাখমিন আয়াতিনা নুমসিহা নাতি বি খাইরিন মিনহা আও মিসলিহা আলাম তাআলা মান্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, না এটা সানে নজুল দেখেন, তাফসির গুলো নিয়ে আসেন, তাফসির এই 1200 বছর 1100 বছর আগের তাফসির না, এখন আধুনিক তাফসির নিয়ে আসা লাগবে। আপনি 1000 বছর আগে কি লিখেছেন আমি ওইটা বলছি না, কারণ ওটা 1000 বছর 1200 বছর আগে যারা লিখেছে ওটা ভুল তা না, ওই জামানা হিসাবে ঠিক ছিল, কিন্তু এখন বাস্তবতার সাথে আপনাকে আমি মিলাতে বলছি। কোন আয়াত যদি আল্লাহ কোরআনে দেওয়ার পরে এই 1500 বছর পরে এখন এসে আপনি বলেন এটা কোরআনে ছিল এখন আর নেই, তাহলে এই আয়াতগুলো লিখিত হয়নি এর আগে? লিখতে কালি কলম মানুষের শ্রম সময় প্রেসের সময় নষ্ট হয়নি? এটা অপচয়ের শামিল, এই অপচয় আল্লাহ করবেন? তাহলে আল্লাহ মুবাজ্জির তাফসির দিলেন কেন বলেন? না, শেখ মানসুকের এই বিষয়টা একটা সূক্ষ্ম ষড়যন্ত্র করে একটা কলম ঢোকানোর জায়গা লাগিয়ে রেখেছে। সূরা নাহালের 101 নম্বর আয়াত যেটা আমরা বলি, ওয়াইদা বাদদালনা আয়াতাম মাকানা আয়াতিন আল্লাহু আ'লামু বিমা ইউনাজ্জিলু ক্বালু ইন্নামা আনতা মুফতার বাল আকসারুহুম লা ইয়া'লামুন, এইটাও সঠিক ব্যাখ্যা এ দেশে হয় না। আল্লাহ বলেন হে নবী, পূর্বের কোন কিতাবের আয়াত যদি আমি বাদ দিয়ে দেই রহিত করি, তাহলে তার চাইতে সুন্দর অথবা অনুরূপ কোন আয়াত আমি আপনাকে উপহার দেই, সেটা হচ্ছে কোরআনে কারিম। উপরে বর্ণিত যে সমস্ত কিতাবগুলো গিয়েছে, তাওরাত, জাব্বুর, ইনজিল এবং ওই যে 100টা সহিফা, ওখান থেকে কোন কিছু যদি আল্লাহ বাদ দেয় তাহলে কোরআনে কারিমে তার চাইতেও সুন্দর অথবা ওর মতোই একটা উত্তম বিধান আল্লাহ দেন। এটা নাসেক মানসুকের আয়াত নয়, নাসেক মানসুক ধরে যদি কেউ আমল করতে চায় তাহলে এটা অপচয়ের শামিল। আপনি এবার গবেষণা আর একটু করতে পারেন, আমার মাথা ছোট তো চিন্তা ভাবনা ভুল হতে পারে, যাদের মাথা মোটামোটা আছে এই সেক্রেটারির মতো একটু ভাবেন, কোরআন শরীফ শুধু আমার বাবার জন্য না সবার জন্য, ভাবেন তো এটা অপচয় হয় কিনা। আল্লাহ নিজে ওয়াজ করছেন অপচয় করবা না, আর নিজেই অপচয় করে বসে আছেন, আল্লাহর ওয়াজের সাথে কর্মকাণ্ডের মিল নেই এমন কোনোদিন হতে পারে? আল্লাহ যে অপচয় করে না তার প্রমাণ কি বলেন তো? এই যে আমাদের শরীরের ভেতরে পিত্ত রস তৈরি হয় রক্ত দিয়ে, কি দিয়ে? পিত্ত থলি থেকে আস্তে আস্তে এসে খাবারের ভেতরে পড়ে ওই রসটা, যতক্ষণ পেটে খাবার থাকে ততক্ষণ ফোটা ফোটা ওই পিত্ত রস পড়ে, তখন আপনার খাবারগুলো হজম হয়,
যখন পেটে খাবার থাকে না তখন ওই পিত্ত রস পড়া অটোমেটিক মেশিং এর মতো আল্লাহ বন্ধ করে দেয়। আল্লাহ বোঝাতে চায় আমি অপচয় করি না, তোর শরীরের ভেতরে তাকিয়ে দেখ, কারণ এই রসটার অনেক দাম। শরীরের রক্ত গুলো পানি করে করে রস তৈরি করা হয়, এই রস তৈরি করতে হলে শরীরের রক্ত লাগে, রক্ত তৈরি করতে হলে খাবার লাগে, খাবার উৎপন্ন হয় এই জমিন থেকে, এই জমিনে খাবার উৎপন্ন করে আমার বান্দা বান্দিরা, এখানে সাহায্য থাকে কার? আল্লাহ। আপনি চিন্তা করেন, এই পিত্ত রসটা যেন নষ্ট না হয়। আপনি মানুষের শরীরের ভেতরে গবেষণা করবেন, দেখবেন রসগুলো পড়ছে যতক্ষণ পেটে খাবার আছে, যেই খাবার নেই তখন রস পড়া অটোমেটিক মেশিন মতো আল্লাহ বন্ধ করে দেয়। এখানে কোনো ফেরেশতা যে বন্ধ করে, কোনো বাবা যে বন্ধ করে, আল্লাহ বন্ধ করছে। আল্লাহ বোঝাতে চাই বান্দা আমি অপচয় করি না, আর অপচয় কেউ করলে তাকে আমি পছন্দ করি না, সে শয়তানের ভাই। বিশেষ করে শরীরের এইটা আর নাসেখ মানসুখ, এটা অপচয় না করার একটা প্রমাণ্য দলিল। কলকাতা আলিয়া থেকে ঢাকা আলিয়া মাদ্রাসা পর্যন্ত 77 বছর একাধারে 26 জন খ্রিস্টান প্রিন্সিপাল দায়িত্ব পালন করেছে। এই ইতিহাস যদি বিশ্বাস না করেন ঢাকা আলিয়ায় চলেন, যে দেখেন প্রিন্সিপালের পেছনে দেখেন চার টাঙানো আছে, 26 জন খ্রিস্টান প্রিন্সিপাল 77 বছর একাধারে দায়িত্ব পালন করেছে। এরা 77 বছর একাধারে কি আঙ্গুল চুষেছে? এরা আমাদের সিলেবাসে আমাদের মনীষীদের নাম দিয়ে এমন এমন কথা ঢুকিয়েছে যেটা কোরআন হাদিসের সাথে একেবারে সাংঘর্ষিক, যেটা মানতে গেলে মানে ঈমান থাকার আর কথা না। কারণ অপচয় আল্লাহ করে না, অথচ নাসেক মানসুকের নাম দিয়ে বিভিন্ন এরকম অনেকগুলো বিষয় আমি পেয়েছি। আল্লাহ পাক এই বিষয়টা ওই সেই আরশ মহল্লায় নিজের ল্যাবরেটরি গবেষণাগারে বসিয়ে নবীকে শেখাচ্ছিলেন। এজন্য আমাদের সাবধান হওয়া দরকার, মানুষ হত্যা করা, জেনা করা, ব্যভিচার করা, মানুষের উপরে জুলুম করা শয়তানের ভাই আল্লাহ আখ্যা দেয়নি। আল্লাহ আখ্যা দিয়েছে যারা অপচয় করে এরা কি? আরো জোরে বলেন কি? শয়তানের ভয়। অপচয় থেকে খুব খেয়াল করে চলবেন। আমারে যে বাড়িতে ছিলাম আজকে টিস্যু পেপার দিয়েছে, এগুলো অনেকে কিছু মনেই করে না, একটা টিস্যু দরকার, উনি তিন চারটা টিস্যু নিয়ে মুখ মুছে টিস্যু ফেলে দিলে, অথচ একটা হলে ওখানে হয়ে যায়। এটা যে অপচয় ও মনেই করছে না, আপনি যদি নিজে আমল না করেন তো কিসের আলেম আপনি? কথা বুঝতেছেন? প্রত্যেকটা জায়গায় এরকম করা লাগবে, প্রত্যেক জায়গায়। আমি যশোর থেকে আসলাম আজকে, বরিশাল থেকে যশোর, যশোর থেকে এখানে, বিমানে আসার পরে আমার এখন যে অবস্থান, আমার তো আর কোনো অভাব অন্তত আল্লাহ এখন আর দেয়নি। আকিস গ্রুপ তো যার পেছনে আছে অভাব থাকার কথা, এখন আমি যদি শুধু কল দিতাম স্যারকে যে স্যার একটা গাড়ি পাঠিয়ে দেন, সে মগবাজার থেকে গাড়িটা এখানে আসবে, এখান থেকে আপনাদের এই জায়গায়, এখান থেকে আবার মগবাজার, এই যে যাওয়া আসা কমপক্ষে অন্তত আপনাদের এখান থেকে বিমানবন্দরে গাড়ি গেলে 100 টাকা খরচ হবে, আর মগবাজার থেকে আসলে 500 টাকা খরচ হবে। কথা বলেন না কেন? আমি ইচ্ছা করলে পারতাম না, আমি এখান থেকে নামার পরে যদি বলি ভাই আমি বিমানে আসতাম না, যেহেতু আমি মাহফিল পাবো না, এই কারণে বাধ্য হয়ে আমারে আসা লেগেছে। আমি বাইরে আসলে এখানে রাত 12টা একটা বেজে যেত, বাধ্য হয়ে আমার বিমানে আসা লাগলো। এখন ওখানে নামার পরে যদি বলি একটা সিএনজিওয়ালা বা একটা অটোরিকশা অথবা ওই যে ভাড়ায় পাওয়া যায় যে গাড়িগুলো, যে 200 টাকা দেবো আপনি আমার মাহফিলে পৌঁছিয়ে দেন, ও দেবে না? আর আমার ওই সেই কোম্পানি থেকে গাড়ি আমার বাড়ি থেকে আসতে হলে কমপক্ষে 500 টাকা খরচ, 500 টাকা খরচ। এখানে অন্তত আমার একটু কষ্ট করলে আমার 300টা টাকা বেঁচে গেল। এই 300 টাকা যদি আমি কোনো গরিব মানুষের ফান্ডে কোনো মানুষকে যদি উপকারের জন্য দান করি, ওটা আমার আখেরাতের একটা সম্পদ। আপনি অপচয় করছেন কি করে, নিজেও টের পাচ্ছেন না? আমি আমার ইমান থেকে কথা বলছি, আমি যতটুকু মানতে পারি আমি অতটুকু বলতে চাই, যেগুলো মানতে পারি না আমি ওগুলো এড়িয়ে চলি। আমি হ্যাঁ আমিও অনেক কিছু মানতে পারছি না, সেই ওইগুলো আসলে আমি ওগুলো এড়িয়ে যাই, বলি না। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ওই জায়গায় নিয়ে 14টা বিষয় শিক্ষা দিয়েছিলেন, তার ভেতরে 3 নাম্বার ছিল অপচয় যেন না হয়, 4 নাম্বার ছিল খোদাই
বন্টনে আপনি সন্তুষ্ট থাকবেন, যে যতটুকু পেয়েছেন এটার উপরে সন্তুষ্ট থাকবেন। এরপরে কৃপণতা যেন না করা হয়। এরপরে বিত্তবান এবং বিত্তশালীদের সাথে কি, বিত্তহীনদের সাথে কি ব্যবহার হবে। এরপরে দারিদ্রতার ভয়ে যেন সন্তান হত্যা না হয়। এরপরে বিনা কারণে যেন মানুষ হত্যা আপনি না করেন। এরপরে জেনা যেন না করেন। এতিমদের সম্পদে যেন হাত না দেন। ওয়াদা যেন পালন করেন। সঠিকভাবে যেন ওজনে কম বেশি না হয়, মাপ দেওয়া হয়। পরকালে যেন জবাব দেওয়া লাগে এরকম মন তৈরি করতে পারেন। আর 14 নম্বরে যেন অহংকার কোনো বিষয় আপনি না করেন। নবীজিকে বললেন এই 14টা বিষয় আপনি উম্মতের সামনে যে শিক্ষা দেন, ওরা যদি নিতে পারে আপনার যুগ হয়ে যাবে শ্রেষ্ঠ যুগ। আমাদের বাংলাদেশ শ্রেষ্ঠ বাংলাদেশ হোক আমরা চাই না? যারা দায়িত্বে আছেন তাদেরকে বলছি আপনারা এইগুলো মেনে চলেন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম।